এবং 62.5% সুস্থতার হার এবং মৃত্যুর হার এখন 1.3%। আমরা আশা করব মৃত্যুর হার কমে আসবে আরও যখন সংক্রামের হারও কমে যাবে। আমরা সকলেই এই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা সকলের কাজ করেছে, সকল বিভাগের লোকেরা কাজ করেছে, সাংবাদিক ভাইরা কাজ করছে এবং সাংবাদিক ভাইদের মধ্যেও অনেকে মৃত্যুবরণ করেছে, আক্রান্ত হয়েছে। আপনারা জানেন আমরা মৃত্যুর হারটা বাংলাদেশে 60 বছরের বেশি, 60 ইয়ার্সের বেশি যারা আছে তাদের মৃত্যুর হার হলো প্রায় 50%, আর 60 এবং 60 ঊর্ধ্বের আর 50 থেকে 60-এর হলো প্রায় 30-28%, মানে এই দুইটা মিলেই প্রায় 80% মৃত্যুবরণ করেছে বাংলাদেশ। আমরা এই মৃত্যুকে রোধ করতে চাচ্ছি, কোভিডকে প্রতিহত করতে চাচ্ছি, পৃথিবী চাচ্ছে বিভিন্নভাবে, তার মধ্যে অন্যতম একটি উপায় যেটা পৃথিবী চেষ্টা করছে দ্যাট ইজ ভ্যাকসিন। ভ্যাকসিনের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করে থাকছি বাংলাদেশ। ভ্যাকসিনের অনেক সফলতা পেয়েছে, ভ্যাকসিন হিরো মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে। আমরা জানি ইতিমধ্যে পৃথিবীতে প্রায় 124টি দেশ এবং কোম্পানি ভ্যাকসিন তৈরিতে আছে, তার বেশি 140টি, এবং অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক অ্যাডভান্স স্টেজে আছে এবং 5-6টি হলো একদম থার্ড স্টেজে। বাংলাদেশ ডাব্লিউএইচওর কাছে ভ্যাকসিনের আবেদন বিষয়ে জুলাই মাসে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে ভ্যাকসিনের বিষয়ে, যাতে বাংলাদেশের নামটি প্রথম স্তরে থাকে। আপনারা জানেন ইতিমধ্যে চায়না, ভারত, যেমন অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরি হচ্ছে সেটা ভারতে তৈরি হবে ভারতেও, তারপরে আমাদের রাশিয়াতে তৈরি হচ্ছে, আমেরিকাতে তৈরি হচ্ছে, এসবগুলো এখন অ্যাডভান্স স্টেজে আছে। আমাদের বাংলাদেশের আছে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন তারা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, যার মধ্যে ভ্যাকসিন কো আছে, ইনসেপ্ট আছে, স্কোয়ার আছে, আরও কোম্পানিগুলো আছে, পপুলার আছে, যারা বিকন আছে, যারা ভ্যাকসিন এই ভ্যাকসিন নিয়ে তারাও কাজ করছে এবং আমাদের সাথে যোগাযোগ আছে। আমরা আজকে চায়নার সাথে আলোচনা করলাম, এর আগে আমরা আলোচনা অন্যান্য দেশের সাথেও আমরা করেছি। চায়নার সাথে আলোচনা করে আমরা এখানে আমাদের আইসিজিজের বি আছেন, যারা চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, ওনাদের আলোচনা করে একটি আপনারাও জানেন একটি সিদ্ধান্তে এসেছিলেন যে তারা বাংলাদেশকে ভ্যাকসিন দিবে এবং বাংলাদেশে তারা এখানে কিছু পরীক্ষাও করতে চায়, একটা ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি, বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং সমস্ত বিষয়ে ভ্যাকসিনের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি, চায়নার ভ্যাকসিন সম্বন্ধে অবহিত করেছি, ইন্ডিয়ার ভ্যাকসিন সম্বন্ধে, রাশিয়ার ভ্যাকসিন সম্বন্ধে, আমেরিকার ভ্যাকসিন সম্বন্ধে আমরা এবং অক্সফোর্ডের ভ্যাকসিন সম্বন্ধে আমরা ওনাকে অবহিত করেছি। উনি চিন্তা ভাবনা করে উনি একটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বা সিদ্ধান্ত হয়েছে আলোচনা। আমরা চাই যে আমাদের দেশে যে কোনো ভ্যাকসিন আসুক তার তো ট্রায়াল লাগবে এবং সেই ট্রায়ালটা কাদেরকে আমরা করতে পারব। প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা
কর্মী যারা আছেন তাদেরকে আগে পড়াব। আমাদের সিদ্ধান্ত হলো যাদেরই করা হবে, প্রথম হলো আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব এলাকা। দুই নম্বর হলো যে যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। এবং চাইনিজ অ্যাম্বাসেডারকেও আমরা এবং এই কোম্পানিকেও আমরা এই কথা জানিয়ে দিয়েছি এবং চাইনিজদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে তাদের যে বিভিন্ন পর্যায়ের যে নাগরিকরা রয়েছেন বাংলাদেশে কাজ করেন, অ্যাম্বাসির লোকরা আছে, তাদের উপরেও এই কোম্পানি ট্রায়াল করবে। আজকে এই বিষয়ে ডিটেল আলোচনা হয়েছে, আমরা এখন অফিসিয়ালি আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা ট্রায়ালের ব্যবস্থা করুন। আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ICDDRB-র সহযোগিতা এই ট্রায়াল কার্যক্রম আমরা আজকে অ্যাম্বাসেডারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা জানিয়েছি এবং অ্যাম্বাসেডারও ওনার পক্ষ থেকে ওনার কাজ শুরু করবেন এবং চাইনিজ গভর্নমেন্টের সাথে আলোচনা করবেন, চাইনিজ কোম্পানির সাথে আলোচনা করবেন, করে এই কাজটি যত তাড়াতাড়ি করা যায় তারা করবেন। এবং তারা এটাও বলেছিলেন আগে যে আমাদের 1 লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে এই ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছে। আমরা বলেছি যে আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি যে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপরে আমরা জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কথার উপরে জোর দিয়েছে। আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই যে আমরা ভ্যাকসিনের অপেক্ষা থাকবো, কাজটাভাবে কাছে চালিয়ে যাব, পাশাপাশি আমরা এটাও করব যাতে আমাদের সংক্রমণের হারটা কমে আসে, কেন ভ্যাকসিন পেতেও একটু সময় লাগে, একটু সময় লাগে, খুব আর্লিয়েস্ট পাই। তাহলেও আমরা সব কোম্পানি সব দেশের সাথে আলোচনা বুঝলাম যে ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না, এবং WHO-র ভ্যাকসিনও মে এপ্রিল মে জুনের মধ্যে হয়তো কিছু বাংলাদেশ বা অন্য দেশও পেতে পারে। কাজেই এই বিষয়টি আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। ফাইনালি আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ যেটা দেশের লোকের কাজে লাগবে, সেই কথাটি খালি স্ট্যাটিস্টিক দিলেই দেশের লোকের কাজে লাগবে না। আপনারা বলবেন যে যদি আমরা আমাদেরকে রক্ষা করতে চাই, আমাদের প্রিয়জন অর্থাৎ আমাদের ছেলে মেয়ে, আমাদের বয়স্ক পিতা মাতা, বয়স্ক আত্মীয় স্বজন, তাদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের সকলের মাস্ক সকলকে আমাদের মাস্ক পরাতে হবে, লোকজনকে বলতে হবে যে মাস্ক পরলে পরে এই সংক্রমণটা অনেক কমে যাবে। এটা আমরা সবসময় বলে আসছি, এখনো বলে আসছি, আমাদের জীবিকার জন্য আমাদের দেশের কাজকর্ম খুলে দিতে হয়েছে, এখন লোকে কাজকর্ম করছে সাহসের সাথে। আমরা আশা করব যে মাস্ক পরার বিষয়টি আপনারা বেশি করে তুলে ধরবেন এবং জনগণকে অবহিত করবেন, তাহলে সংক্রমণের হার অনেক কমবে, মৃত্যুর হার অনেক কমবে। আজকে এতটুকুই, আপনাদের এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং সালাম আলাইকুম।